না, আর বিবাহের বেলায় বলবো আপনি আমি হোটেল নিয়ে বসে আছি, হোটেল, হোটেলের ব্যবসা বুঝেন না। বর্তমান সমাজ, আপনাদের বলছি না, ঢাকা অঞ্চলে বেশি, সারা বাংলাদেশে একই অবস্থা, হোটেল ব্যবসা দিয়ে বসে আছি। যে প্রায় মানুষ জানেন 200 জন বরযাত্রী বলে না, এগুলো 200 জন নিয়েছে, যে 200 জন উপস্থিত হতে পারে না। কেন হতে পারে না? 150 জন হয়, 140 জন হয়, 160 জন হয়, কেন হতে পারে না? ওই যে 60 জন আসতে পারেনি, তাদের অধিকাংশ মানুষ টাকা দিতে পারেনি, এজন্য আসেনি, জানেন আপনি? তাদের আর যারা 150 জন মানুষ এসেছে, তাদের অধিকাংশ মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, তারা কর্জ করে টাকা নিয়ে আপনার বাড়িতে খেতে এসেছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? অতএব এ সমস্ত চিরাচরিত নীতি, নোংরা নীতি, জাহিলিয়াতি নীতি বাদ দেওয়ার চেষ্টা করেন ভাই।